পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের লক্ষ্য এবং অভিপ্রায় হচ্ছে অতি দ্রুততার সাথে আমাদের রাজ্যের প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের 8টি জেলায় জলজীবন মিশন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন নিয়ে আজ রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনের 3 নম্বর কনফারেন্স হল ঘরে এক উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে অংশ নিলাম এবং এই প্রকল্পের সাথে যুক্ত কাজের অগ্রগতি ও সমস্যা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করলাম। আজকের এই উচ্চস্তরীয় পর্যালোচনা বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব শ্রী কিরণ গিত্তে, দপ্তরের মুখ্য বাস্তুকার শ্যামলাল ভৌমিক, প্রকল্পের সাথে যুক্ত বিভিন্ন সার্কেলের তত্ত্বাবধায়ক বাস্তুকারেরা, বিভিন্ন ডিভিশনের নির্বাহী সহকারী বাস্তুকারেরা, জলজীবন মিশনের কাজের সাথে যুক্ত রাজ্যের বহির্রাজ্যের বিভিন্ন এজেন্সির প্রতিনিধিরা। অনেক সময় বিশ্বাস করে যায়, দে গেট মিসগাইডেড, যে নিশ্চয়ই বোধহয় কোনো সমস্যা রয়েছে, আবার কোথাও কোথাও সত্যিকারের সমস্যা রয়েছে, বিশেষ করে এডিসি অঞ্চলে। এবং সেটাকে দূর করার জন্য আমরা এডিসিতে কুমলুঙ্গেও কিন্তু সভা করেছি। আপনারা এখানে অনেকেই উপস্থিত ছিলেন, আমরা সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, দিদেন চিফ ইঞ্জিনিয়ার, আমাদের সবাই আমরা ছিলাম সেখানে, এডিসি চিফ এক্সিকিউটিভ মেম্বার, এডিসি চেয়ারম্যান, এডিসি প্রত্যেককে নিয়ে সেখানে আমরা সভা কিন্তু করেছি, আলোচনা হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে এগুলো অনেক জায়গায় আমরা দেখি ফলো আপ হয় না। ফলো আপ যেন হয় প্রতিটা কাজের, কারণ DWS এর কাছে জলজীবন মিশনের বাইরে কিন্তু কোনো কাজ নেই। আর জলজীবন মিশনকে ইন ট্রু সেন্স, ট্রু স্পিরিট আমাদের ইমপ্লিমেন্টেশন করা আজকের ডেটে, এটাই আমাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত। এখানে থার্ড পার্টি এজেন্সিও আছে, সাপোজ ইউ আর রিপ্রেজেন্টিং ফ্রম থার্ড পার্টি, দের আর সাম প্রবলেমস যেটা থার্ড পার্টিকে নিয়ে হচ্ছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।